ভিডিওটা হট করে বন্ধ হয়ে গেল, কি আজে বাজে চলে এসেছিল কে জানে। আচ্ছা সো গাইস, তারপরে আমরা পেয়ে গেছিলাম যে পেন্সিল একটা, যেটা শেষ এখন ভোঁতা। আচ্ছা আমার প্রিয় অ্যান্ড ফেভারিট মাই পেন, এই পেনটা আমার ফেভারিট, এটার মধ্যে মনে হয় কালি নেই, তো এটা ফেলে দিলে কী করবো, এটাতে কালি ভরা যায়, তাই জন্য এটা রেখে দিলাম। তারপর একটা ভালো একটা পেন্সিল বেরিয়েছে, এটা অনেক দিন ধরে খুঁজছিলাম, ঠিক আছে। তাই একটা ভালো পেন্সিল আমি অঙ্ক করার সময় আজকেই ইউজ করবো, ঠিক আছে। তারপরে মনে হয় ঝুলটুল বেরোবে হয়তো, না পাওয়া গেছে একটা কল, যেটাকেতে কিনা পেন্সিলের শীষ ঢুকে রয়েছে, যেটা কিনা আমার কাজেই লাগে না, তো ফেলে দেবো আমি। আর একটা শীষ ভাঙা পেন্সিল, একদমই কাজে লাগবে, ঠিক আছে। আর এগুলো পেনগুলো ফেলে দাও, আমার লাগবে না, কালি নেই, দেখো নিজে দেখো, এটা কালি নেই। ও বাবা, আমার একটা একটা পেয়েছি বিরল দিনে, ভাই এটা কালি আছে না, নেই কালি আছে, কালি পড়ছে, এই দেখ, তাহলে দাও বোকা কথা। আর আরেকটা যে পেনটা দিলাম ওটা ফেলে দিই। আচ্ছা আমার, আমি একটা ভালো কল পেয়েছি যেটা আমি হাজার দিন ধরে খুঁজছি, এটাও তো কালি পড়ছে, এই দেখ। আরে ওটা ওরকম কালি নেই, আছে, ইউজ করবি দেখে দে, সব ফেলে দাও ফেলে দাও, এই তো এই তো নে, দেখো এখানটা দে, এখানটা দে, বেশি করে, হ্যাঁ আমার মাথা। আচ্ছা এই কলটা আমার ভেরি ফেভারিট, আমি একদম যত্ন করে রেখে দেবো, আমার ফেভারিট কল, দেখতেই পাচ্ছ কিচ্ছু ঢোকা নেই, কিন্তু এই কলটা আমার ঢোকা আছে, দেখুন আপনারা দেখলেই খুব ভালো করে বুঝবে, দেখছেন তো একটা কালো মতো কি একটা ঢুকে আছে, এটাই হচ্ছে পেন্সিলের শীষ আর কি, সেটা হলো বাবা। তারপরে আমি আমাকে যাতা কথা বলবে মোবাইল নিয়ে কিসব, তারপরে আমি মানুষের এই সময় আমি করছি তোমার, তারপরে আমি একটা ভালো একটা পেয়েছি, আমি এখানে রাখছি। সো গাইস এটা পড়ে যাচ্ছিল, আর কিছু বেরোবে না, কিছুই নেই, সব ধুলো বালি আছে, ঠিক আছে। তো আজ আমি আগে প্রথমে এটা গুছিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি, তারপরে এই ব্লগটা শেষ করে দেবো। আমি পেনটা দেখাতে ভুলে গেছি, এই পেনটা। সো গাইস আজকে আমি ডিনারে খাবো, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে সুব্রহ্মণ্যের কী খান, দেখতেই পাচ্ছেন আমার চেহারাটা, আসলে আমার চেহারাটা একটু হেভি হয়ে গেছে, আমি খুব দুঃখিত। আচ্ছা গাইস তো আমি আজকে ডিনারে খাবো দুটো অমলেট, হ্যাঁ দুটো অমলেট, আমি তো জলের আওয়াজ পেলাম তাই জন্য বললাম, দুটো অমলেট আর একটুখানি ভাত বেশি নিলাম, বাই এখন, বাই বাই বাই।